হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগে, তাই শুরুতেই তোমাদের সকলকে স্বাগত। তোমাদেরকে আগের ব্লগে একটি আমার মনের শায়রি প্রকাশ করেছিলাম, যেটা আমার তুমি, এবং তোমাদের আজকের ব্লগেও একটা শায়রি প্রকাশ করব, আমার মনের একটি নীল ডায়েরি প্রকাশ করব তোমাদের সামনে। ও একটা লাইন লিখেছি তোমাদের সামনে, সেটা আজকে প্রকাশ করব। যদি ভালো লাগে অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করবে, এবং যারা পুরনো লাইক কমেন্ট এবং শেয়ার করবে। কদিন ধরে আমার মনের মধ্যে যেটা চলছিল, এবং বর্তমান যুগের পরিস্থিতি অনুযায়ী একটা মনের ডায়েরি লিখেছি, নীল ডায়েরি যেটা নাম দিয়েছি, তোমাদের সামনে শেয়ার করব সেটা। এবং একটা নাম দিয়েছি শিরোনাম, যে ভালোবাসা কি। ঠিক আছে, শুরু করছি। পৃথিবী বড়ই অদ্ভুত, চলতে চলতে মানুষের সাথে পরিচয়, এরপর মাথায় জড়িয়ে যাওয়া, এরপর হারানোর ভয়, তারপর হয়তো একদিন সত্যি সত্যি হারিয়ে যায়। চাইলেই কি সব পাওয়া যায়? কিছু জিনিস পেতে গেলে অনেকটা ভাগ্যের দরকার হয়, আর বিষয়টা যখন ভাগ্যের তখন আমি বরাবরই বড্ড আনলাকি। ভালোবাসা কি? ভালোবাসা এই নয় শরীরের টানে এক বিছানায় শোয়া, ভালোবাসা এই নয় তোমার মতে নিজেকে মানিয়ে নেওয়া, ভালোবাসা এই নয় সপ্তাহ শেষে নিয়ম মাফিক দেখা করা, ভালোবাসা এই নয় কোনো ডায়েরিতে প্রেমের কাব্য লেখা, ভালোবাসা এই নয় তোমার শরীরে আমার পাশবিক থাবা, ভালোবাসা এই নয় জোরপূর্বক আমাকে করানো তোমার সেবা, ভালোবাসা এই নয় দুজন মিলে প্রতিযোগে মেতে ওঠা, ভালোবাসা এই নয় তোমায় ফেলে তোমার টাকার পিছনে ছোটা, ভালোবাসা হলো আমার তোমার সংশয়হীন কথা, ভালোবাসা হলো আমার বিরহে তোমার বুকের ব্যথা, ভালোবাসা হলো তোমাকে লুকিয়ে তোমার মুখটি দেখা, ভালোবাসা হলো তোমাকে হাসতে তোমাকে হাসাতে আমার বেঁচে থাকা, ভালোবাসা হলো তোমাকে ভুলতে চেয়ে তোমাকেই ভালোবাসা, ভালোবাসা হলো সব থেকে প্রিয় তোমার চোখের ভাষা বোঝা, ভালোবাসা হলো আমায় ছেড়ে গেছো তবু আমার মনে তোমার ছায়া, ভালোবাসা হলো সুখী হয়ে নিজে তোমাকে সুযোগ দেওয়া, আর এটাই সত্যিকারের ভালোবাসা। হারিয়ে না গেলে কেউ শূন্যতা বোঝে না, তাই হারিয়ে যাওয়াটাই প্রয়োজন। চুপ থাকতে শিখে গেছি প্রিয় আমি, এখন আর অধিকার নিয়ে অযথা তর্ক করি না। সুন্দর তাকেই বলা যায় যারা বাহিরের ধপধপে সাদা চামড়ার চেয়ে ভেতরে শুভ্র সুন্দর একটা মন আছে, যা তাকেই সুন্দর বলা যায়। শারীরিক অসুস্থতার চেয়ে মানসিক অসুস্থতা মানুষকে বেশি দুর্বল করে তোলে। জীবনটা তখনই সুন্দর ছিল যখন গাছের পাতাকে টাকা বানিয়ে খেলতাম ছোটবেলায়। সময়টা এখন হয়ে গেছে যে খুব বেশি ব্যথা পেলেও চুপ করে থাকি, চুপ হয়ে থাকি, শুধুমাত্র লোকে কি বলবে এই কথা ভেবে আমরা প্রতিনিয়ত নিজেদের কত ইচ্ছাকে হত্যা করি। নিজের জায়গা দাঁড়িয়ে অন্যের অনুভূতি কখনোই বোঝা যায় না, কখনোই বোঝা সম্ভব নয়। অন্ধকার রুম একটা শান্তির জায়গা, প্রচুর পছন্দের জায়গা আমার। জীবনে ভুল ছাড়া কিছুই দিতে পারিনি নিজেকে। তুমি মানুষকে যা দিয়েছো প্রতিদানে অনুরূপ আশা করো না, কারণ সবার কাছে তোমার মতো হৃদয় নাও থাকতে পারে। জীবনে যাকে পাওয়া হবে না নিয়তি তার সাথেই যেন সম্পর্কটা জড়িয়ে দেয়, বেশি করে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দেয়। অভিমান বড় আদরের জিনিস, ভালোবাসা ছাড়া ওর অন্য কোনো আবদার নেই। আমার শহরের প্রতিটা কোণা তোমার স্পর্শে গড়া, তোমার শহরে আজ আমি এক ভিন দেশি তারা। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বড্ড বোকা নয়, তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে, একটা খুব সুন্দর মন আছে। যারা হাসতে গল্প করতে পছন্দ করে, আড্ডা ভালোবাসে, তারা তো সুখী মানুষ, তা না, তারা যে সুখী মানুষ তা নয়,
আসলে তারা অন্তত কিছুক্ষণ কিছু কষ্ট এবং কিছু স্মৃতি ভুলে থাকতে চায়। মানুষ কেন আত্মহত্যা করে জানেন? মরার জন্য না, কষ্ট থেকে বাঁচার জন্য। তোমার জীবনের গল্পে জুড়ে নিও তাকে, যে নিজের চেয়ে বেশি তোমার খেয়াল রাখে। সব ভালোতে ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না। তাই সময় থাকতে মূল্য দিতে শেখো প্রিয়। বুঝলে প্রিয়, শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয়, শুধু ভালো লাগার জন্য ভালোবাসা নয়, নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখী রাখার নামই হলো ভালোবাসা। ধন্যবাদ। কেমন লাগলো আমার ভালোবাসার পর্যায়, ভালোবাসা কি তোমাদের সামনে শেয়ার করলাম আমার মনের ডায়েরি থেকে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনদের সাথে। ঠিক আছে, তোমাদের এই ব্লগটা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।